হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি এবং খুব সহজে তৈরি করা যায় এই মজাদার রেসিপিটা। এই রেসিপিটা ভাতের সাথে, রুটির সাথে খেতে পারেন খুব সহজে এবং খুব মজার একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি নিয়েছি প্রথমে টমেটোগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কাটা। টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি। তারপর আমি এগুলোকে কিছুক্ষণ কষাবো। টমেটোগুলোকে আমি কিছুক্ষণ কষাবো ভালো করে। কষানো হয়ে গেলে তারপর দিয়েছি কাঁচামরিচ। কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। ছোটো ছোটো চামচ দিয়ে আমি 3 চামচ দিয়েছি। তারপর দিয়েছি লবণ 1 চামচ। এগুলো দিয়ে আমি মশলাগুলোকে আরও ভালো করে কষাবো। এগুলোকে একদম কষিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, টমেটোগুলো একদম গলে যাবে, এভাবে কষাতে হবে। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো। এগুলোকে কষাতে কষাতে এখান থেকে তেল বের হয়ে আসবে একদম। এগুলো একদম গলে যাবে টমেটোগুলো। সো দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে রেডি। সো খুব সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। আশা করি সবার ভালো লাগবে এটা। এটা এমন কেউ নাই যে পছন্দ করবে না, সবাই খেতে পছন্দ করবে। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।